সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘরে বাইরে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবায় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আশা করি ইনশাআল্লাহ, যদি অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়ে, আমরা খুব সংক্ষেপে মৌলিক এই বিষয়ে যে বিষয়গুলো, যে আলোচ্য বিষয় আছে সেগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মৌলিক এই বিষয়ে যেগুলো আমাদের জন্য উপকারী সেই উপকারী কথাগুলো শোনার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি আমাদের অনেকের কাছেই অদৃশ্যমান বিষয়। অদৃশ্যমান হলেও বিষয়টি আমাদের প্রত্যেকের জীবনের সকল পর্যায়ে, জীবনের পরতে পরতে আমরা সবসময় কাঙ্ক্ষিত বিষয় এবং সবসময় আমরা চাই যেন এটা আমাদের অর্জিত হোক, কিন্তু অদৃশ্য বিষয় আমরা দেখতে পাই না। সবাই কামনা করি, সবাই আকাঙ্ক্ষা করি যে হারে যদি এই বিষয়টি আমার জন্য হতো, এমন একটি মৌলিক বিষয়। আজকের যে আলোচ্য বিষয় সে বিষয়টি, এর সন্ধানে মূলত গোটা পৃথিবীর সমস্ত মানুষ হন্যে হয়ে ছুটছে এবং হন্যে হয়ে তারা দৌড়াচ্ছে। সকাল সন্ধ্যার যত ব্যস্ততা, আমাদের যত প্রচেষ্টা, সব কিছুই মূলত এর সাথে জড়িত, সবটাই এর সাথে জড়িত। কিন্তু সেটা কোথায়, কীভাবে সম্ভব, সেটা হয়তো আমাদের অনেকের জানা আছে, অনেকের জানা নেই। এই জন্য আজকে এই বিষয়টি দিয়ে আমরা আজকের আলোচনার মাধ্যমে স্পষ্ট করতে চাই, যা নিয়ে আমরা দৌড়াচ্ছি, যে টার্গেট নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি, সে টার্গেট কীভাবে আমরা হাসিল করতে পারব, কোন পদ্ধতিতে আমি অর্জন করতে পারব। আজকের যে আলোচ্য বিষয়, এই বিষয়টি আমাদের অনেকের কাছেই ঈর্ষা ও প্রতিহিংসার কারণ। জীবনে কোনো ব্যক্তির কাছে যখন আমরা দেখি যে সেই ব্যক্তি তার জীবনে এমন একটি বিষয় অর্জন করতে পেরেছে, এমন একটি বিষয় সে লাভ করতে পেরেছে, তখন সেটা আমার ঈর্ষার কারণ হয়ে যায়, আমার প্রতিহিংসার কারণ হয়ে যায়। আমি মনে করি হায় রে আমার হলো না কেন, আমার তো হওয়া দরকার ছিল, কিন্তু আমি জানি না যে এইভাবে কোন পদ্ধতিতে সেখানে গেলে এটা আমার জন্য অর্জন করা সহজ এবং সম্ভব। আজকের যে আলোচ্য বিষয়, বিষয়টি যদি আপনি হাতে পেয়ে যান, যদি আপনার অর্জিত হয়, আপনার কাছে এসে যায়, আপনি যেভাবেই থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি, অবস্থা কমা দিতে ব্যক্তি, আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি। আপনি নিজেকে মনে করবেন আমার গোটা পৃথিবীর রাজত্বের প্রয়োজন নেই, গোটা পৃথিবীর সাম্রাজ্যের প্রয়োজন নেই, কোটি কোটি সম্পদের প্রয়োজন নেই, বরং এটাই আমার জন্য যথেষ্ট। বন্ধুগণ, সেই বিষয়টি হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয়, যেটাকে আমরা বরকত হিসেবে জানি, আরবিতে বলা হয় বারাকা। বরকত বলতে কি বোঝায়, আমরা অনেকেই বরকতটাকে আমরা মনে করেছি যে আমার অর্থ সম্পদ বেড়ে গেলেই বরকত হয়ে গেল, আমার যদি
ষাট বছরের পর 70 বছর 80 বছর পর্যন্ত হায়াত বৃদ্ধি পেয়ে যায়, বরকত হয়ে গেল। আমার যদি সন্তান সন্ততি 10-20 জন হয়ে যায় তাহলে বরকত বেড়ে গেল। বরকতের যেই মিসকনসেপ্ট, এটা ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করছে, সেটা হচ্ছে এই বরকতকে আমরা মনে করেছি বরকত হচ্ছে কোনো কিছু বেড়ে গেলেই তো বরকত হয়ে গেল, কিন্তু বরকত আসলে এটাকে বোঝায় না। আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে প্রথমে বরকত সম্পর্কে যে মৌলিক কথা সেটি আলোচনা করব। বরকতের ব্যাপারে একজন ব্যক্তির মৌলিক ঈমান কী হবে সেটা আলোচনা করব। বরকতের ব্যাপারে আমাদের যেই বিভ্রান্ত ধারণা আছে সেগুলো কিছু কথা আলোচনা করব খুব সংক্ষেপে। কিন্তু এর আগে, সব কিছুর আগে মৌলিক কারণগুলো আলোচনা করব যেগুলোর মাধ্যমে একজন ব্যক্তি নিজের জীবনে, নিজের সম্পদের মাঝে, নিজের সময়ের মাঝে, নিজের জ্ঞানের মাঝে, নিজের সন্তান সন্ততির মাঝে, নিজের বিভিন্ন সম্পর্কের মাঝে, এমন কি নিজের হায়াতের মাঝে বরকত লাভ করতে পারে, সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের যে আলোচ্য বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে খুব শান্তভাবে, অত্যন্ত উপলব্ধির মাধ্যমে যেন আমরা আত্মস্থ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। বন্ধুগণ, প্রথম কথা হচ্ছে বরকত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য একটা বিশাল ডোনেশন, অনেক বড় দান। এর একমাত্র একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং বান্দা এটা আল্লাহর পক্ষ থেকে অর্জন করতে পারবে, আর কারো কাছ থেকে অর্জন করতে পারবে না। আমাদের অনেকে ধারণা হচ্ছে যে বিভিন্ন দরবার, দরগাহ, মাজার, গোরস্থান অথবা পীর, কুতুব, গাউস, আবদাল বা এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে বরকত হাসিল করা যায়, এই আকীদা আমাদের গোটা মুসলিম উম্মার, বিশেষ করে এই জনপদ বাংলাদেশের অধিকাংশ মানুষের। ফলে আমরা বরকতের জন্য বরকতওয়ালার কাছে না গিয়ে, যার কাছে বরকত নেই, যে বরকত শূন্য হয়ে গিয়েছে, যে নিজেই দুনিয়ার বরকতের জন্য মুখাপেক্ষী, তার কাছে গিয়ে আমরা ধর্ণা দিই বরকতের জন্য। মানুষ কেউ কেউ ফরিদপুরের দিকে যায়, কেউ কেউ সিলেটের দিকে যায়, কেউ চট্টগ্রামের দিকে যায়, বিভিন্ন এমন অপবিত্র জায়গায় যায় যেখানে গিয়ে পকেট মার পর্যন্ত পকেট চুরি করে ফেলে, বরকত তো শেষেই, পকেটও শেষ হয়ে যায়। বরকত আনতে গিয়ে আপনি নিজের ঈমান ধ্বংস করে চলে আসেন, জীবনে তো বরকত হয়ই না। অনেকে আমাদের কাছে বলেন যে আমি তো বহু দরবারে গিয়েছি, বহু আস্তানায় গিয়েছি, বহু খানকায় গিয়েছি, বহু জায়গায় গিয়েছি, কিন্তু আমার সমস্যার সমাধান হয় নাই। হবে কোথেকে? আপনি তো আসলে প্রকৃত বরকতওয়ালার কাছে যান নাই, যেখানে বরকত আছে সেখানে যান নাই। ফলে আপনার প্রথমেই ভুল ধারণা তৈরি হয়েছে। আমার বন্ধুগণ, মৌলিক তিনটি বিষয় আকীদা হিসেবে গ্রহণ করতে হবে বরকতের ব্যাপারে। কয়টি বিষয় বললাম? মৌলিক তিনটি বিষয়কে বরকতের ব্যাপারে আপনাকে আকীদা হিসেবে গ্রহণ করতে হবে, যেটি আপনার যদি আকীদা হিসেবে না হয় তাহলে আপনি বরকত প্রশ্নই আসে না, বরকত সম্পর্কে আপনি আলোচনা করারই প্রয়োজন হবে না, বরকতের ব্যাপারে আপনি বদভ্রষ্ট বিভ্রান্ত থেকে যাবেন। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষেত্রে, না আপনার সম্পদের ক্ষেত্রে, না আপনার জীবনের ক্ষেত্রে, না আপনার সময়ের ক্ষেত্রে, না আপনার কাজের ক্ষেত্রে, না আপনার ইলমের ক্ষেত্রে, না আপনার সন্তান সন্ততির ক্ষেত্রে, না আপনার মানে পরিবার পরিজনের সম্পর্কের ক্ষেত্রে বরকত দিতে পারে, আল্লাহ তাআলা ছাড়া কারো ক্ষমতা নেই।
সুতরাং আমাদেরকে লোকেরা নিয়ে যায়, হুজুর একটু দোকানে আসেন, একটু বরকত দিয়ে যান। তো আমি মাঝে মধ্যে একটু ঠাট্টা করে বলি যে বরকত তো বাসায় রেখে চলে আসছি, এখন গেলে বরকত দিতে পারবো না, বরকত তো বাসায় রয়ে গেছে। খবরদার, অনেক বড় ভুল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে আপনি না বুঝে না জেনে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে বিভিন্ন জনকে আপনি ঢুকিয়ে দিচ্ছেন আপনার খবর নিয়ে। মাঝখানে আপনি মনে করছেন যে এই হুজুরের কাছ থেকে বরকত দিতে পারবেন, নাউজুবিল্লাহ। এমনকি আপনি দেখতে পাবেন যে আলেম ওলামারা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন, নামের শেষে দাবা। দাবা একটা খেলার নাম, কিন্তু অনেকে বুঝতে পারে না যে দাবা এইটাকে, এই হুজুর কি দাবা খেলে না অন্য কিছু? দাবা বুঝাতে চেয়েছেন যে দাবা মানে দামাত বরকাত, নাউজুবিল্লাহ মিন যালিক, মানে এর বরকত, এর ছায়া বরকতটা আমাদের উপর স্থায়ী হোক। চিন্তা করেছেন? পুরো কনসেপ্টের মধ্যে শিরকের একটা গন্ধ রয়েছে। যদি আমি সরাসরি শিরক বললাম না, আপনি কোনো সন্দেহ নেই যে শিরকের গন্ধ রয়ে গিয়েছে, কিভাবে আপনি বলতে পারেন? পৃথিবীর কোনো মানুষ বরকতের অধিকারী নয়, কোনো মানুষকে বরকতের ক্ষমতা দেওয়া হয়নি। বরকত যদি আপনি পেতে চান, তাহলে বরকত পাবেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এবং বরকতের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, যাকে ইচ্ছা করবেন তাকে দিয়ে দেবেন। এই জন্য বরকতের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার কোনো মানুষ আপনাকে বরকত দিতে পারবে না। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটাকে আপনাকে দৃঢ়প্রত্যয়ের সাথে জানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন, অথবা যেগুলোকে বরকত দিয়ে আল্লাহ তাআলা সমৃদ্ধ করেছেন, সেটা স্থান হতে পারে, সময় হতে পারে, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অথবা বস্তু হতে পারে, তিনটি, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করে দিয়েছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের কথা ঘোষণা করে দিয়েছেন, সেগুলোর মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত দেওয়া হয়েছে বলেই বরকত। সেগুলোর ক্ষমতা নেই যে সেগুলো নিজে কি করতে পারে, বরকতের অধিকারী হিসেবে আপনাকে বরকত আপনাকে সাপ্লাই দিতে পারে, আপনাকে বরকত দিতে পারে। যেমন কিছু সময়কে আল্লাহ তাআলা বরকতময় করেছেন, রাতে শেষ তৃতীয়াংশ অত্যন্ত বরকতময় সময়, কোরআনে করিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করেছেন, বরকতের কথা উল্লেখ করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এর মধ্যে বরকতের পাওয়ার দিয়েছেন, বরকত দিয়েছেন, এই জন্য এটা বরকতময় হয়েছে। কিন্তু এটা নিজে আপনি কি একথা মনে করবেন না যে এর এই ক্ষমতা আছে যে সে কি করতে পারে, নিজে নিজেই বরকত দিতে পারে না, এরকম ক্ষমতা দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতের সাহারির খাবারকে বরকত বলেছেন, এর মধ্যে বরকত আছে। আর সামনে আলোচনার মধ্যে সব বিস্তারিত হয়তো আসবে, সময় যতটুকু সাপোর্ট করবে ততটুকু আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা, কতটুকু পর্যন্ত আমরা যেতে পারি। কিন্তু এই বস্তু যেগুলোকে বরকতময় করা হয়েছে, সময় অথবা স্থান, যেমন মসজিদে হারামকে বরকতময় করা হয়েছে, মসজিদে আকসা এবং মসজিদে আকসার আশেপাশে যেই জনপদগুলো আছে সবগুলোকে বরকতময় করা হয়েছে, এগুলো যেগুলোকে বরকতময় করা হয়েছে এগুলোর বরকত আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট হওয়ার কারণে সেই বরকত সাব্যস্ত হয়েছে, সুতরাং এই বরকত আল্লাহর পক্ষ থেকে এগুলো প্রাপ্ত হয়েছেন, এগুলোর অন্য কোনো অধিকার নেই, ক্ষমতা নেই যে তারা নিজেরা কী করতে পারে, বরকত নিজেই তৈরি করতে পারে। তিন নম্বর যে আকিদা আপনাকে জানতে হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো এই, কোনো বস্তু, কোনো সময়, কোনো সত্তা অথবা কোনো স্থানকে কোনো ব্যক্তির জন্য বরকতময় মনে করা বা নির্ধারণ করা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের উপর মিথ্যারোপ করার সমান, নাউজুবিল্লাহ। আল্লাহর উপর মিথ্যারোপ করলেন,
বলেছেন যাই আমরা অত্যন্ত বরকতময় জায়গা, ওই যে তুরাগ নদীর পরে যে একটা জায়গা আছে না কি মাঠ বলে, ইজতেমা মাঠ, এখানে গেলে কত কোটি জিনিস সব হয়ে যাবে। ইসলামের মৌলিক চিন্তাধারার পরিপন্থী বক্তব্য, যেটাকে আল্লাহ সুবহান তাআলা বরকতময় বলেন নাই সেটা বরকতময় হতে পারবে না। কোন ব্যক্তির দরগাহ মাজার কবর সেটা বরকতময় নয়, সেখানে বরকত হাসিল করার কিছুই নেই। মাহমা বালাগাত রুতবাতুহু, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে যতই উপরে হোক না কেন, খেয়াল রাখবেন যতই উপরে হোক না কেন, পরে একজন সাহাবিকেও দেখা যায়নি, একজন সাহাবিকেও পাওয়া যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরে গিয়ে চুমু দিতে দেখছেন কিনা, একজন সাহাবিকে কেউ পায়নি। খেয়াল রাখতে হবে ইসলাম অতিরিক্ত অতিরঞ্জনকে সম্পূর্ণরূপে হারাম করেছে, এখানে বরকতের কোনো স্কোপ নেই। আপনি নির্ধারণ করে কোনো জিনিসকে বরকতময় বলতে পারবেন না। আপনি আপনার পক্ষ থেকে বলতে পারবেন যে বরকতময় মাহফিল, নাউজুবিল্লাহ বল, আপনার এই মাহফিল মধ্যে বরকত থাকতে পারে নাও থাকতে পারে। আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ আমাদের এই মাহফিলের মধ্যে বরকত দান করুন, এটা করতে পারবেন। বুঝতে হবে বরকতের এই মৌলিক তিনটি আকীদার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো বিষয় জানিয়ে দিয়েছেন। আসুন কোরআনে কারীমের দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদেরকে বরকত দিবেন সেটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের মানুষগুলো ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, ঈমান এবং তাকওয়া এই দুটি কন্ডিশন যদি তারা পূরণ করতে পারত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন তাহলে আমি তাদের উপর উন্মুক্ত করে দিতাম, খুলে দিতাম, ওপেন করে দিতাম আসমান এবং জমিনের যত বারাকাত আছে সবটাই ওপেন করে দিতাম। তাহলে আজকে আমরা বরকত থেকে মাহরুম হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে ঈমান এবং তাকওয়ার কোথাও না কোথাও কি রয়েছে, ঘাটতি রয়েছে। এটা আমার কথা না, এটা কার কথা, সরাসরি আল্লাহর কথা। তিনি বলতেছেন আমি উন্মুক্ত করে দিতাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতকে তাদের উপর তাদের জন্য আমি ওপেন করে দিতাম, খুলে দিতাম। ঈমান এবং তাকওয়াকে যদি তাকিক করতে পারেন আপনি আশ্চর্য হবেন সেই 68, 69, 74, 75 পর্যন্ত সৌদি আরবে আমাদের দেশের হাজি সাহেবরা যেতেন, হাজি সাহেবরা বাংলাদেশ থেকে খাবার নিয়ে যেতে হতো। সৌদি আরব থেকে তারা বাংলাদেশে এসে হাজি কালেক্ট করার জন্য জায়গায় জায়গায় বলতো যে তোমরা আমাদের এখানে হজের জন্য আসো, কিছু সেখান থেকে কিছু বেনিফিট, তারা আর্থিক বেনিফিট পাবে এই জন্য। কিন্তু যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান এবং তাওহীদকে তারা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছে, যেদিন তাকওয়ার মানদণ্ডে তারা উত্তীর্ণ হয়েছে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকতগুলো তাদের জন্য এমন ভাবে অর্পণ করে দিয়েছেন, পৃথিবীর এমন কোনো খাবার নেই, পৃথিবীর এমন কোনো আয়োজন নেই যে আয়োজন সেখানে আপনি একেবারে নির্দ্বিধায় সহজভাবে পাচ্ছেন না, উন্মুক্ত করে দিয়েছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা, কিন্তু আজকে আমরা পাচ্ছি না কেন, কারণ আমরা এটাকে তাহকিক করতে পারি নাই, আমাদের জীবনে এটাকে বাস্তবায়ন করতে পারি নাই। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। আমি তাদেরকে বলেছিলাম ঈমান এবং তাকওয়াকে তারা যেন বাস্তবায়ন করে, কিন্তু তারা উল্টা করেছে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফলে তারা যা করেছে তাদের যেই আমল, তাদের যেই কাজ, এই কাজের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি শক্ত করে, বরকতটা উঠিয়ে নিয়েছি, বরকত তো তাদের জন্য ওপেন করি নাই, বরকত ঢেলে দেই নাই, উপরন্তু তাদেরকে আমি পাকড়াও করেছি তাদের কাজের জন্য, এমনভাবে পাকড়াও করেছি এখন তারা আর ছুটতে পারতেছে না।
বাস্তবতা আমাদেরকে এইভাবেই স্বীকার করে নিতে হবে। এভাবেই আমরা এই অবস্থার মুখোমুখি দাঁড়িয়ে আছি। সূরাতুল জিন্নের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাউ ইস্তাকামু আলা ত্বরিকাতে, যদি তারা তাদেরকে দেখানো যে রাস্তা তরিকা দেওয়া হয়েছে, যে পথ আমি তাদেরকে দেখিয়ে দিয়েছি, এই পথের উপর যদি তারা সত্যিকারভাবে অবিচল অটুট থাকতো, ঠিকঠাক মতো থাকতো, তাহলে লাসকাইনাহুম মাআন গাদাকা, আমি তাদেরকে ব্যাপকভাবে আমার পক্ষ থেকে পানীয় দিয়ে তাদেরকে আমি পান করাতাম, ভরপুর পান করাতাম, যা চাইতো সেভাবেই তাদেরকে আমি ব্যবস্থা করে দিতাম। আল্লাহ তাআলা বলতেছেন আমাদেরকে যা চাচ্ছি তা দেয়া তো দূরের কথা, মানে যা আছে সেটাও আমাদের কাছ থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, কেন, এর কি কোনো কারণ আছে কিনা? কারণ আছে, সেই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এর কারণ হচ্ছে তারা আল্লাহর দেখানো যে রাস্তা রয়েছে, আল্লাহর প্রেসক্রাইব যে পথ ছিল সেই পথটাকে তারা ডিনাই করেছে, উল্টা পথের দিকে তারা ধাবিত হয়েছে, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে জিনিসগুলো ছিনিয়ে নিয়েছেন। বন্ধুগণ, এই যে বরকত সবটাই খুলে দিবেন, কিভাবে খুলে দেবেন? আমরা কয়েকজনকে প্রশ্ন করলাম, ভাই আপনি বলেন তো কোথায় যিনি ক্লাসে প্রশ্ন করলাম, বা বরকত কাকে বলে, তখন একজন বললো যে বরকত হচ্ছে মানে আমার জিনিসপত্র বেড়ে গেলেই আমি মনে করি যেটা হচ্ছে বরকত। আমি বললাম না, বরকত এটা নয়, বরকত হচ্ছে আপনার কাছে 100 টাকা আছে, আজকে জেনে নিন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি ইমানদার ব্যক্তির জন্য কাজে লাগবে, 100 টাকা আছে, 100 টাকা দিয়ে যদি আপনি 1000 টাকার কাজ করতে পারেন, এটার নাম হচ্ছে বরকত। এটা আপনি দেখতে পাবেন না, কিন্তু এটা আপনি করতে পারবেন, এটা হচ্ছে আপনার জন্য বরকত। আপনি আপনার সন্তান চাচ্ছিলেন যে আমার এই সন্তানটা এমন সন্তান হোক যে সন্তান আমার কলিজাকে ঠান্ডা করে দেবে, সেই সন্তান যদি আপনার কলিজাকে ঠান্ডা করে দেয়, তাহলে এটা হচ্ছে আপনার জন্য বরকত, নগদ বরকত। আর যদি আপনার সন্তান আপনার চোখের সামনে দাঁড়িয়ে আপনাকে অবজ্ঞা করে, আপনি থেমে যাবেন আর বলবেন আল্লাহ আমার কাছ থেকে আপনি বরকত উঠিয়ে নেবেন না, বা আপনার বরকত চলে যাচ্ছে, এটা হচ্ছে বরকত। এটাই অদৃশ্য, এটা আমরা দেখছি না। এই বরকত যদি আপনার জীবনে দেখেন, তাহলে আপনি এমন সফলতা লাভ করবেন। আমি ঢাকা চট্টগ্রাম রোডে রেগুলার আসা যাওয়া হয়, বাড়ি যেহেতু ওইদিকেই, তো পথেই একটা ছোট্ট এটাকে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের মধ্যে একটা ছোট্ট মসজিদ আছে, মসজিদে অনেক বয়োবৃদ্ধ এক ব্যক্তি, তিনি সম্ভবত মসজিদে ঝাড়ু দেয় অথবা আজানটা জান দেয় ইত্যাদি করে আর কি। সালাত আদায় করলাম, সালাত আদায় করার পরে জিজ্ঞেস করলাম যে মুরব্বী কী করেন আপনি এখানে, আমি এখানে খেদমত করি। কী খেদমত করেন এই জায়গায়, খেদমতের কী যায়, যে একটু পরিষ্কার টরিষ্কার করি, আজানটা জান দিই, মসজিদটার নামাজ হয়, সবাই আসলে নামাজ পড়ি। আপনাকে এই খেদমতের জন্য কত টাকা দেয়? আমি 17 বছর থেকে খেদমত করি, আমাকে প্রত্যেক মাসে 50 টাকা করে দিচ্ছে, আর হাসি কি? আমি আল্লাহর কসম, আমি নিজেকে খুবই তুচ্ছ মনে করলাম, আমার আল্লাহর কাছে আমি নিজেকে তুচ্ছ মনে করলাম, তার এই হাসি দেখে আমি নিজেকে তুচ্ছ মনে করলাম। এর কারণ একটাই, জীবনের মধ্যে যিনি নিজের জীবনের মধ্যে বরকতের সন্তান তিনি লাভ করতে পেরেছেন, তিনি 50 টাকা দিয়ে কোনোদিন তাকাবেন না, তিনি তার রবের উপর সন্তুষ্ট থাকবেন, তার রবের উপর তার সন্তুষ্টি দেখতেই পাবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে বিষয়গুলো
আমাদেরকে ইনফর্ম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল বারাকাতু মিনাল্লাহ, তোমরা যদি বরকত চাও তাহলে জেনে রাখো বরকত আল্লাহর পক্ষ থেকে, বরকত আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তা সহিহতে বর্ণনা করেছেন 3579 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, কুননা নাউযুল আয়াতি বারাকা, আমরা যখন আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসতো, এখানে বিধান হতে পারে অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো আমাদের জন্য সতর্ক বাণী আসতো, তখন আমরা এটাকে বলতাম, মনে করতাম যে আমাদের জন্য বরকত, যেহেতু আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, এটাকে আমরা বরকত মনে করতাম। ওয়া আনতুম তাআদুনহা তাখফিফান, আজকে তোমরা সেটাকে তোমাদের ভয়ের কারণ হিসেবে গ্রহণ করতেছো, এটা তোমাদের জন্য ভয়ের কারণ হিসেবে মনে করতেছো, এটা তোমাদের ভয়ের কারণ নয়, এটা বরং আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বারাকা, এটাকে আমরা বারাকাত হিসেবে গ্রহণ করতাম। আসুন বন্ধুগণ, এই বারাকাত অর্জন করার জন্য আমরা যদি আমাদের জীবনে বারাকাত আমরা লাভ করতে পারি, আমরা বারাকাত অর্জন করতে পারি, তাহলে ফাল বারাকাতু মা কানাত ফি সাগীরিন ইল্লা কাব্বারাতহু, যদি ছোট জিনিসের মধ্যে বরকত আসে দেখবেন যে এটা বড় হয়ে যাচ্ছে, বিশাল হয়ে যাচ্ছে, জিনিসটা ক্ষুদ্র অনেক বিশাল হয়ে যাচ্ছে। ওয়া ফি কালিলিন, দেখবেন যে সামান্য জিনিসের মধ্যে, ইল্লা কাসারাতহু, দেখবেন যে এটা অনেক বেশি মনে হচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি মনে হচ্ছে। ওয়ালা ফি কাসিরিন, আর অনেক বেশির মধ্যে যদি বারাকাত আসে, ইল্লা নাফাআতহু আবকাতহু, এটা আপনার উপকারে আসবে, আপনার দেখবেন যে স্থায়ী হবে। তো এই কারণেই বারাকাত যখন কোনো জিনিসের মধ্যে প্রবেশ করবে তখন এর প্রভাব আপনি ওই জিনিসের মধ্যে আপনি বুঝতে পারবেন, আপনার মধ্যে সেটা এর প্রভাব বিস্তার করবে। এই বারাকাত অর্জন করার জন্য আমাদেরকে আজকের এই আলোচনার মধ্যে যে পয়েন্টগুলো নিয়ে আমরা কথা বলবো, সময়ের কারণে শুধুমাত্র পয়েন্টগুলো আমি আপনাদের সামনে শেয়ার করে যাব, খুব দ্রুত দুই একটা পয়েন্ট হয়তো আলোচনা করব অথবা পুরোটা আলোচনা করব না। এক নম্বর হচ্ছে বরকতের জন্য বন্ধুগণ, জীবনের প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়াকে আমাদের একমাত্র অবলম্বন হিসেবে নিতে হবে। তাকওয়া এটা একটা অদৃশ্য বিষয়, কারণ তাকওয়া হচ্ছে, অনেকে বলেন যে আল্লাহ ভয়, বলছে ভাই আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করেন কিন্তু নামাজই পড়েন না, আল্লাহকে ভয় করেন সুদি কারবার করেন, আল্লাহকে ভয় করেন মিথ্যা কথা বলেন, কি আল্লাহকে ভয় করছেন, এটা এটা কোন ধরনের ভয় করেছেন আল্লাহকে, এটাকে দৃশ্যমান একটা ইয়ে দিতে হবে, ফরম্যাট দিতে হবে। দৃশ্যমান ফর্ম হচ্ছে তাকওয়ার, যেখানে আল্লাহর আনুগত্য অপরিহার্য সেখানে আনুগত্য করবেন, যেখানে আল্লাহ তাআলা নিষেধ করেছে সেই নিষেধ থেকে নিজেকে দূরে সরিয়ে আনবেন, এটার নাম হচ্ছে তাকওয়া। এর দৃশ্যমান সুরত হচ্ছে এটি, যদি আল্লাহর আনুগত্য করতে না পারেন তাহলে আপনি আল্লাহকে ভয় করেন এই দাবি করাটা মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে নিষেধ করেছেন সেই নিষেধ থেকে যদি নিজেকে বিরত করতে না পারেন তাহলে আপনি আল্লাহ তাআলার তাকওয়ার যে দাবি করেছেন এটা মৌখিক দাবি ছাড়ার কিছুই না, মৌখিক দাবি ছাড়ার কিছু, এটা হলো তাকওয়া নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই তাকওয়া যদি আমরা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে হবে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন অবাহিত করে দিবেন বরকত আপনার জীবনের মধ্যে। আপনার জীবনে এমন কোনো ক্ষেত্র থাকবে না যেখানে আপনি বরকত দেখতে পাবেন না, বরকতকে আল্লাহ রাব্বুল আলামিন অবাহিত করে দেবেন, ফলে সালফে সালেহীনদের মধ্যে কোন একজনকে বলা হলো ইন্নাল আসআর কাদ ইরতাফাআত, বলে বাজারে গিয়ে দেখি যে সব জিনিসের দাম বেড়ে গিয়েছে। এটা আজকের কথা নয়, ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাই হিজরি সপ্তম শতাব্দীর কথা বর্ণনা করতেছেন, বললেন যে বাজারে গিয়ে দেখি যে সব জিনিসের দাম বেড়ে গিয়েছে, তখন বললেন যে
আনজিলুহা বিত্তাকওয়া, তাকওয়ার মাধ্যমে এর দাম কমায় নিয়ে আসুন। চিন্তা করেছেন কোথায় মানুষের চিন্তা? এই সমাজের মানুষগুলো যদি সত্যিকার তাকওয়ার এই নীতি অবলম্বন করতে পারত, তাহলে আপনি এই দুর্নীতিবাজ সমাজে এই অবস্থা দেখছেন, কিন্তু তাকওয়ার সমাজে এটা দেখতেন না। জিনিসের দাম বাড়তো না, জিনিসের দাম কমে যেত। তাকওয়ার দাবি এখানে, এই জন্য আমাদেরকে তাকওয়ায় আসত। দুই নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, যদি বরকত পেতে চান তাহলে আপনার গোটা সম্পর্কটাই হবে আল্লাহর কিতাবের সাথে, কারণ এটা পুরোটাই বরকতময়। এর প্রত্যেকটি আয়াত, এর প্রত্যেকটি বক্তব্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম, এটি আপনার গোটা শরীরের মধ্যে বরকত, আপনার শরীরকে পরিপূর্ণ করে দেবে। কিতাবুন আনজালাহু মুবারাকুন, এই কিতাবই হচ্ছে একমাত্র বরকতময় কিতাব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কোরআন তিলাওয়াত করবেন। এক সময় আমি নিজেও দেখেছি, আজকে আমরাও ব্যর্থ, সেটা হলো আমরা দেখতাম যে এই জনপদের মানুষগুলো ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করে তারপরে তাদের কার্যক্রম শুরু করত। তা আমি নিজে দেখেছি, আর যারা আমার থেকে বয়োবৃদ্ধ তারা অবশ্যই যদি সত্য বলেন স্বীকার করবেন, কোরআন তেলাওয়াত করে শুরু করতেন, এর মধ্যে বরকত পেতেন তারা নিজেদের জীবনে। সেই বরকতটুকু আজকে আমাদের কাছে অবর্তমান। এর কারণ হচ্ছে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ক নিবিড় করতে পারিনি, কোরআন তেলাওয়াত আমরা থেকে অনেক দূরে সরে গিয়েছি। তিন নম্বর হচ্ছে বন্ধুগণ, বরকতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া জায়গায় জায়গায় শিক্ষা দিয়েছেন। দোয়ায়ে কুনুতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বারিকাল্লাহুম্মা ফীমা আতাইত, হে আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন তার মধ্যেই বরকত দিন। বেশি দিয়েছেন না কম দিয়েছেন সেটা প্রশ্ন নয়, এটা প্রশ্ন করছি না যে আপনি আমাকে বেশি বেশি দেন, বরং আমার প্রশ্ন, আমার চাওয়া হচ্ছে, দরখাস্ত হচ্ছে, বারিকাল্লাহুম্মা ফীমা আতাইত, আপনি যা দিয়েছেন তার মধ্যেই বরকত দিয়ে দেন, তাহলে আমার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন, উম্মতের জন্য বরকতের দোয়া করেছেন, এবং ঘাটে ঘাটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন। বন্ধুগণ, সব সময় বরকতের দোয়া করবেন, ফলে যাদের জন্য বরকতের দোয়া নেই তাদের জন্য আজকের দিন পর্যন্ত বরকতের দোয়া করা আমাদের উপর বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, ওয়াজিব করে দেওয়া হয়েছে। আপনারা জানেন কিনা কোথায় কোথায় সেই বরকতের দোয়া? সেটা হলো সালাতের মধ্যে যখন দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আল্লাহুম্মা আলা মুহাম্মদ। দেখছেন, বরকতের দোয়া করা আমাদের উপর ওয়াজিব করে দেওয়া হয়েছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বরকতকে এত সমৃদ্ধ করেছেন যে গোটা পৃথিবীর তাদের বরকত গোটা পৃথিবীকে ব্যাপৃত করে রেখেছে। তারপর আল্লাহ তাআলা বারবার বলছেন যে তাদের জন্য দোয়া করো তোমরা, ওবারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এর কারণ কি? কারণ হচ্ছে বরকতের দোয়া যেন আমরা ভুলে না যাই, আমরা যেন সব সর্বাবস্থায় বরকতের দোয়া করতে পারি। এরপরে যে যে বিষয়টি সেটা হচ্ছে সালাত, ওয়াক্ত মতো সালাত আদায় করবেন। আমার বন্ধুগণ, সালাত একজন ব্যক্তির জীবনে বরকতকে নিশ্চিত করবে। একাধিক আয়াত রয়েছে, একাধিক বক্তব্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 132 নম্বর আয়াতের মধ্যে বলেন, শুধু এই আয়াতটি অর্থ করব আর বাকি একটাও দলিল উল্লেখ করব না, শুধু বক্তব্য দিয়ে যাব। ওয়ামুর আহলাকা বিসসালাতে, আপনি আপনার পরিবার পরিজনকে সালাতে নির্দেশ দিন, ওয়াসতাবির আলাইহা, এবং এই কাজের উপর আপনি ধৈর্য ধারণ করুন। লা নাসআলুকা রিজকা,
আপনার কাছে আমরা রিজিক চাই না নাহনু নারজুকুকা আমি আপনার রিজিক দেব ওয়াল আকিবাতুল তাকওয়া এবং উত্তম পরিণতি একমাত্র যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য কালে ইবনে কাসির ইমাম ইবনে কাসির দামেস্কি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুকা ইয়ানি ইজা আকামতাস সালাত যদি তুমি সালাত কায়েম করো আতাকার রিজকু রিজিক তোমার কাছে আসবে মিন হাইসু লা তাহতাসিব এমন দিক থেকে আসবে তুমি জানোই না চিন্তাও করো নাই কল্পনাও করো নাই এই দিক থেকে তোমার জন্য রিজিক আসতে পারে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবেন ঢেলে দিবেন চার নম্বর হচ্ছে সম্পদ যখন আসবে আপনার কাছে সম্পদ গ্রহণ করার সময় লোভ মোহ মুক্ত হয়ে সম্পদটা গ্রহণ করবেন সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন অনেককে দেন কিন্তু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের দিকে তাকান লোভ এবং মোহ এর মধ্যে কতটুকু আছে যে ব্যক্তি সম্পদ গ্রহণ করতে পেরেছে সম্পদকে পকেটে ঢুকাতে পেরেছে সেই সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি সম্পদ গ্রহণ করে সম্পদকে অন্তরে ঢুকিয়ে দিয়েছে বুঝাতে পারলাম কিনা সম্পদকে যে অন্তরের মধ্যে ঢুকিয়েছে সেই মূলত সম্পদ গ্রহণ করেছে লোভ এবং মোহের মাধ্যমে তার কাছ থেকে এই সম্পদ বের করা কঠিন কিন্তু পকেটে যে ব্যক্তির সম্পদ আছে তার কাছ থেকে আপনি গ্রহণ করতে পারবেন সে দিয়ে দিবে কারণ সে জানে এখানে এই যে সম্পদ পকেটের মধ্যে ঢুকিয়েছি এই পকেট কয়দিন পরে ছিঁড়ে যাবে এই পকেট আর কি কয়দিন পর থাকবে না এই পকেট শেষ হয়ে যাবে এই জন্য সম্পদ যখন গ্রহণ করবেন সম্পদকে পকেটে নেবেন সম্পদকে অন্তরে নেবেন না এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া হাকিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু খুব কাছের সাহাবী প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করেছেন মক্কাতে তাদের মধ্যে একজন ছিলেন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া হাকিম হে হাকিম ইন হাযাল মাল এই যে সম্পদ দেখতে পাচ্ছ এই সম্পদ খাদিরাতুন হলুয়া এটি সবুজ শ্যামল তত্তাজা এবং অত্যন্ত মধুময় এই জন্য তো মজা লাগে একটু টাকা টুকা পকেটে আসলে ওদের ব্যবসা বন্ধ এরকম হয়ে যায় কারো কারো তো অবস্থা এমন হয় যে ওদের না তখন তার কাছে দিয়ে গেলে ওদের আগুন আগুন লাগে গরম গরম লাগে আপনার হাসছেন কিন্তু হাসার বিষয় নয় এটা হলো বাস্তবতা বুঝতে পেরেছেন কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিরাতুন হালওয়া এটা সবুজ শ্যামল দেখতে খুব তরতাজা খুব ভালো লাগে আর খুবই মধুময় এর মধ্যে মধু আছে ফামান আখযাহু বিসাখাওয়াতি নাফসিহি যে ব্যক্তি নিজের অন্তরের বদান্যতার সাথে উদারতার সাথে লোভ মোহ ত্যাগ করে এটাকে গ্রহণ করলো বুরিকা লাহু ফিহি তাহলে এই সম্পদের মধ্যে সে বরকত দেখতে পাবে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বরকত ঢেলে দিবেন ওয়া মান আখাযাহু বি ইশরাফি নাফসিহি আর যে ব্যক্তি সম্পদটা পকেটে নিবে আর বলবে যে কত নিলাম বুঝতে পেরেছেন মানে পুরা মন দিল অন্তর সবটা দিয়ে মোহের সাথে কি হবে লাম ইউবারাক লাহু ফিহি তার এই সম্পদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন না তার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন না সাইফুল্লাহর বক্তব্য নয় সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কাল্লাযী ইয়াকুলু ওই ব্যক্তির মত যে ব্যক্তি খায় আর খায় খায় আর খায় কতক্ষণ খাওয়ার পরে জিজ্ঞেস করেন কেমন মোটামুটি পরিতৃপ্তি আসছে কিনা আরেকটু দেন না কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা কিন্তু পরিতৃপ্ত হতে পারে না আখরাজুল বুখারী এবং বুখারী রহমাতুল্লাহ বর্ণনা করেছেন সহিহ বুখারী 1361 নম্বর হাদিস দেখে নেবেন 1361 নম্বর হাদিস বন্ধুগণ অনেক লম্বা আলোচনার কতটুকু যাব জানতে পারি না 5 নম্বর যে পয়েন্টটি সেটা হলো লেনদেন যখন করবেন তখন লেনদেনের মধ্যে সত্যবাদিতা অপরিহার্য সততা অপরিহার্য অন্যথায় আপনার এই লেনদেনের মধ্যে আপনার এই ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে না অনেকের ব্যবসা লাটে উঠে যায় বলছে ব্যবসা করছিলাম সে কিচ্ছু নাই থাকবে কোত্থেকে ব্যবসা করে ধোকাবাজি করেছেন প্রতারণা করেছেন যে ব্যবসায়ের মধ্যে প্রতারণা রয়েছে সেই ব্যবসা আপনার সমৃদ্ধি এবং বরকত আসবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখানে মুহাক্কাত বারাকাতু বাইইহিমা যদি সেখানে মিথ্যার আশ্রয় নেন অসততার আশ্রয় নেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লেনদেনের ওই বেচাকেনার পরিপূর্ণ বরকতকে আল্লাহ তাআলা নির্মূল করে দিবেন কিচ্ছু থাকবে
এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আলোচনা করব, এটা আলোচনা করব, অন্যথায় এটাই পুরো আলোচনা করবো আর বাকিগুলো আলোচনাই করবো না। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো প্রত্যেকটা কাজ যখন শুরু করবেন এই কাজের শুরু হবে আল্লাহর বান্দাদের দিবসের প্রথম অংশে, শুরুতেই সকাল থেকে ভোরে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের সময় বলেছেন, এটা বরকতের সময় বলেছেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের বরকতের দোয়া করেছেন। সখরুল গামিদী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য তাদের সকাল বেলার মধ্যে বরকত দিয়ে দিন। সুতরাং সকাল বেলার আমলগুলো, সকাল বেলার কাজগুলো, সকাল বেলার প্রচেষ্টাগুলো, সকাল বেলার পড়ালেখা, সকাল বেলার লেনদেন, সকাল বেলার এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতের সময়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, 1300 নম্বর হাদিসের মধ্যে সহিহুল জামের মধ্যে নাসরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এখান থেকে বোঝা যায় যে এর বরকত কি। আর বাদুস সালাফ, সালাফদের মধ্যে কেউ কেউ বলেছেন, আজিবতু লিমান ইউসাল্লি সুবহা বাদা তুরু ইশামসি কাইফা ইউরজাক, সুবহানাল্লাহ, আজিব তো আমি আশ্চর্য বোধ করছি ওই ব্যক্তির অবস্থা দেখে। লিমান ইউসাল্লি সুবহা বাদা তুরু ইশামস, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে থাকে সূর্য উদিত হওয়ার পর, সূর্য উঠে যাওয়ার পর, কাইফা ইউরজাক, কিভাবে আল্লাহ তাআলা তাকে রিজিক দিচ্ছেন। রিজিক দেওয়ার তো কথা ছিল না, রিজিকের সময়টা নষ্ট করে দিয়েছেন, রিজিকের সময় নষ্ট করে দিয়েছেন। অফিস সহিহ মুসলিম, সহিহ মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আবি ওয়াইল, আবি ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, কাল গাদাউনা আলা আব্দুল্লাহ ইবনে মাসউদ, একদিন সকাল বেলায় আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কাছে আসলাম, বাদামা সাল্লাইনাল গাদা, ফজরের সালাত আদায় করার পরে, খুব ভালো করে শুনুন, ফজরের সালাত আদায় করার পরে আমরা একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ঘরে আসলাম, ফাসাল্লামনা বিল বাব, আমরা দরজায় কি করলাম, সালাম দিলাম। সুন্নাহ হচ্ছে দরজায় এসে সালাম দেয়া, দরজায় আমরা সালাম দিলাম, ফাআযিনা লানা, আমাদেরকে অনুমতি দিল, আমাদেরকে ঢোকার জন্য অনুমতি দিল, কাল ফামাকাসনা বিল বাবি হুনাইয়াতান, আমরা দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দরজায় কিছুক্ষণ অপেক্ষা করলাম, কালা ফাখারাজাতিল জারিয়াতু, দাসী ঘর থেকে বেরিয়ে আসলো, ফাকালাত, দাসী এসে আমাদেরকে প্রশ্ন করলো, আলহা তাদখুলুন, তোমরা প্রবেশ করবে না, তোমরা আসবে না, তোমরা ঢুকবে না, ফাদাখালনা, আমরা ঢুকলাম, ফাইজা হুয়া জালিসুন ইউসাববিহ, আমরা দেখতে পেলাম, কাকে দেখতে পেলাম, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, খুব ভালো করে খেয়াল করুন, ফাইজা হুয়া জালিসুন, তিনি বসে আছেন, ইউসাববিহ, তাসবিহ পড়তেছেন, ফাকালা মা মানাআকুম আন তাদখুলু ওয়া কাদ উযিনা লাকুম, কি হলো, তোমাদেরকে তো অনুমতি দেওয়া হয়েছে, তোমরা ঢুকলে না কেন, তোমাদেরকে ঢুকতে বলা হলো, তোমরা ঢুকলে না কেন, ফাকুল্লা, আমরা বললাম, লা, এই জন্য না, ইল্লা আন্না দানান্না, আমরা এই ধারণা করেছি, আন্না বাদা আহলিল বাইত, যে পরিবারের কেউ কেউ হয়তো না এম ঘুমিয়ে থাকতে পারে, এই জন্য আমরা মনে করলাম যে পরিবারের কেউ যদি ঘুমিয়ে থাকে এর যদি ক্ষতি হয়, ডিস্টার্ব হয়, এই জন্য আমরা একটু ধীরস্থিরভাবে ধীরস্থিরভাবে আমরা প্রবেশ করলাম। কাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, জানান্তুম বি আলে ইবনে উম্মে আব্দ গাফলা, কিভাবে তোমরা এই ধারণা করতে পারলে, উম্মে আব্দের পরিবারের ব্যাপারে, অর্থাৎ আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে গাফিল হয়ে আছে, এটা তোমরা কিভাবে ধারণা করতে পারলে, কিভাবে এই ধারণা তোমরা করতে পারলে। এই হাদিস থেকে বোঝা যায় বন্ধুগণ, এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া ইবনে কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সবচেয়ে বড় ক্ষতিকর যে ঘুম, সেটা হচ্ছে সকালবেলায় ঘুমিয়ে থাকা। এই হাদিস থেকে বোঝা যায় সলফে সালহীনগণ সকালবেলার কাজকে এত বেশি গুরুত্ব দিতেন যে সকালবেলার এই সময়টুকু তারা গনিমতের মনে করে এই সময়টুকু কাজে লাগাতেন। আজকের আলোচনার এই সর্বশেষ পয়েন্টটি আলোচনা করে শেষ করতে চাই, সেটা হলো প্রত্যেকটি কাজেই সুন্নাহর অনুসরণ করবেন, বেদাত মুক্ত থাকার জন্য চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার কাজ অবশ্যই বরকতময় হচ্ছে। আপনি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নার মধ্যে বরকত রয়েছে, বেদাতের মধ্যে বরকত নেই। যদিও বেদাতের মধ্যে কি রয়েছে, সাজসজ্জা রয়েছে, ডেকোরেশন রয়েছে, বেদাতের মধ্যে কি আছে, ডেকোরেশন আছে, বেদাতের মধ্যে মজা আছে, আবার বেদাতের শেষ শেষে জিলাপি এবং মিষ্টি আছে। যদিও এগুলো বেদাতের মধ্যে পাওয়া যায়, কিন্তু বেদাতের মধ্যে বরকত নেই,
খেয়াল রাখবেন, প্রত্যেকটি কাজে যদি আপনি সুন্নাহকে অনুসরণ করতে পারেন তাহলে আপনি আপনার কাজের মধ্যে আপনি সত্যিকার বরকত লাভ করতে পারবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এই যে বিষয়গুলো, অনেক লম্বা আলোচনা, আমরা 7টা পয়েন্ট পর্যন্ত আলোচনা করেছি, এখানে আমাদের এখানে সর্বমোট 22টি পয়েন্ট রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের জীবনে যদি বরকতকে আমরা আনতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই কাজগুলো করা দরকার। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আপনি দেখবেন যে আপনার জীবনটা বরকতময় হবে। আর আমার বন্ধুগণ, যদি আপনার জীবন বরকতময় হয়, আমার জীবন বরকতময় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে আমাদেরকে দুনিয়ার জীবনে সফলতা দিবেন, আখিরাতের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে নাজাতের জন্য দরখাস্ত করছি আমরা সেই নাজাত লাভ করতে পারবো। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম فاستغفر الله لي ولكم فاستغفروه انه هو الغفور الرحيم الحمد لله الحمد لله لاحسانه والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه. عباد الله رحمكم الله، ان الله امركم بامر كريم، الا وهو الصلاه والسلام على النبي الكريم، فقال في محكم التنزيل: ان الله وملائكته يصلون على النبي، يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين. اللهم اجعل الاسلام والمسلمين، اللهم اجعل الاسلام والمسلمين. رب العالمين আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন। ইদানিং হরেক রকমের অসুস্থতা ব্যাপকভাবে, অনেকটা বলে যেতে পারে যে গোটা দেশেই অসুস্থতা ব্যাপকভাবে ছেয়ে গেছে। আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন আমাদের অপরাধের জন্য আমাদেরকে শাস্তি দেবেন না রব্বুল আলামিন, আমাদেরকে রব্বুল আলামিন এই বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন রব্বুল আলামিন, আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলোকে ক্ষমা করে দিন রব্বুল আলামিন, আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা মারা গিয়েছেন দুনিয়া থেকে চলে গিয়েছেন আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ রব্বুল আলামিন তাদের সবাইকে ক্ষমা করে দিন, তাদের জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের মাধ্যমে তাদের জান্নাতকে রহমত দিয়ে ভরপুর করে দিন। আর আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে, ঋণগ্রস্ত আছে, অভাবগ্রস্ত আছে, সমস্যাগ্রস্ত আছে, সংকটাপন্ন অবস্থা আছে, তাদের বিপদ আপদ সংকট সবগুলো দূর করে দিয়ে তাদেরকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমরা আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় জিনিস, বড় প্রাপ্য হচ্ছে বরকত চাই, বরকত চাই। কিন্তু আমরা বরকত পাওয়ার জন্য আমাদের যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো যেন আমরা করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমরা যদি বরকতের কাজগুলো করতে নাও পারি আমাদের জীবনে যেন আপনার পক্ষ থেকে মেহরবানি করে আমাদেরকে অনুগ্রহ হিসেবে আমাদেরকে বরকত দান করুন, আমাদের জীবনটাকে বরকতময় করুন। عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.